স্বাস্তিকা ভুবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী একসঙ্গে পথ চলার শপথ নিয়েছিলেন, বছর খানেক হয়নি, ইতিমধ্যেই সম্পর্কে এসেছে ভাঙনের আশঙ্কা। আর এবার আলাদা হয়ে গেল রাজনৈতিক পথ। মুকুটমণি অধিকারী যখন রানাঘাট থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন, তখন বিজেপিতে যোগ দিলেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। কিছু অপদার্থ, কিছু পাগল মানুষ, তারা বিভিন্ন রকম বুলি এক দেড় বছর ধরে আউড়ে যাচ্ছেন। নদিয়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। রাজনীতির বিষয়টা অনেক কঠিন, অনেক শক্ত জায়গা। সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন বিশ্ববিখ্যাত অ্যাক্টর, তার মঞ্চকে কলুষিত করা আমার মনে হয় বিজেপির কর্মীরা তো বটেই, নদিয়ার মানুষ ভালোভাবে মেনে নেবে। সোমবার চতুর্থ দফায় রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট, তার ঠিক 48 ঘন্টা আগে চমক দিল বিজেপি। এদিন তাহেরপুরে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা। তার দাবি, 2023 সালের 28 মে তার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেন মুকুটমণি অধিকারী। অভিযোগ, তারপরেই বেপাত্তা হয়ে যান স্বামী। বিয়ের ব্যাপারে মানে মুকুটমণি অধিকারীর মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের, তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28 মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন, ছেড়ে সেই যে চলে গেলেন, বাস একেবারেই। নির্বাচনী হলফনামায় রানাঘাটে তৃণমূল প্রার্থী জানিয়েছেন স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছেন। সেই মামলা চলায় বর্তমানে তারা আলাদা থাকেন। শিবাশিস মৌলিক ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।